যে হাত দিয়া তুমি আমার থাপ্পড় মারছিলা সে জঘন্য হাত আমি তখনই কাটা ফেলতাম হাত কাটলে তো মানুষ মরে না যে নুনা হাত আছে না নুনা হাত দিয়ে তারপর রাজনীতি করতাম মানুষের সিম্পাথি পাইতাম কিন্তু এখন তো তোমার বাপে আমার জানে মারি ফেলাইতে যেতেছে কিসের জন্য তুমি জানো না আমি তোমার ফোন ধরি না তাহলে ফোনটা ধরলা কেন ফোন না ধরলে আমার লাগে কেডা কথা কইতেছে ভূতে আমি মইরা গেছি এখন তোমার সঙ্গে আমার প্রেতাত্মা কথা কইতেছে তাইলে তোমার প্রেতাত্মাই তোমার বাপের দিয়া আমাগো বাড়িতে অনিষ্ট করতেছে মেম্বার সাবধানে কথা কও আমি তোমার সিনিয়র না জানিও না তোমার সঙ্গে আমার কিসের এত কথা হ্যাঁ আর আমি তোমার ক্ষতিটা কেমনে করলাম কাল রাতে তোমার বাপের লোকজন আমার বাড়িতে এলো পাত্রে ঢিল মারছে আমারে না মারলে মনে হয় তোমার প্রতিশোধ না হইতেছে না তাই না আমি তোমার মতো এত জঘন্য মানুষ না আমার যদি প্রতিশোধ নেয়ার হইতো তাহলে তো আমি সাথে সাথেই প্রতিশোধ নিতাম যেই হাত দিয়া তুমি আমার থাপ্পড় মারছিলা সে জঘন্য হাত আমি তখনই কাটা ফেলতাম হাত কাটলে তো মানুষ মরে না যে নুনা হাত আছে না নুনা হাত দিয়ে তারপর রাজনীতি করতাম মানুষের সিম্পাথি পাইতাম কিন্তু এখন তো তোমার বাপে আমার জানে মারি ফেলাইতে যেতেছে আহারে আমার বাবার খায়া দেয় কোনো কাম নাই না তারে মারতে লোক পাঠাইবো আসলে আমার বাপরে ফাঁসানো হইলো গিয়া তোমার মূল উদ্দেশ্য তোমার কত কথা শুনে কি মনে হইতেছে জানো আমি আমার নিজের লোকজন ভাড়া কইরা তারপরে আমার বাড়িতে আমি ঢিল মারতেছি হ তুমি এরও করতে পারো কারণ তোমার উপর থেকে আমার বিশ্বাস উঠা গেছে আচ্ছা তোমার যদি এত সন্দেহ থাকে তাহলে তুমি আমারে ফোন করছো কিসের জন্য আমারে ফোন না দিয়ে তুমি আমার বাপেরে ফোন দাও শোনো আমি ঢাকায় আসছি মেম্বার গোটা সম্মেলন চলতেছে সেই সম্মেলন উপলক্ষে আমি যদি গ্রামে থাকতাম না তোমার বাপরে বুঝাই দিতাম আমি কি যে সুযোগ আমি তিন দিন গ্রামে থাকুম না সঙ্গে সঙ্গে অপারেশন শুরু করে দিছি শোনো তোমার বাপরে হুঁশিয়ারি করে দিও হচ্ছ আমি তোমার গোলাম না তুমি যেটা কইবা সেটা আমি শুনবো তুই বাড়িতে আসো চেয়ারম্যানের কাছে বিচার চাও চেয়ারম্যানের বিধি অনুযায়ী চেয়ারম্যান বিচার করবে বিচারে যা রায় হবে সেটাই ঠিক তোমার বাপের চেয়ারম্যানে কি তুমি করতেছ নাকি ইদানিং সরকারি বিধিটি দিয়ে নানা বিষয়ে কথা কইতেছ ভবিষ্যতে আমি হমু চেয়ারম্যান ওই চিন্তাটা মাথা থেকে আস্তে করে ছাড়িয়ে ফেলাম আগামী নির্বাচনে যদি কেউ চেয়ারম্যান হয় সে হবে রাজা আমার লগে লাগতে এলে তোমার মূর্ত হইব এই কথাটা মাথায় রেখো রাখি কুসুম তুমি দাঁড়াও দাঁড়াও এদিক কোথা আছে তোমাকে বাড়ির মানুষ আমার বিরুদ্ধে এইরকম ষড়যন্ত্র করতে পারলো জমি দালালের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বাপের জন্মে শুনি নে কুসুম তুমি আমার দালাল কইলা তুমি হায় রে কপাল জাল লেগে আমি চুরি করি সেই আমারে কয় চোর জি না তোমারে কেউ চোর বানায় নাই তুমি আগে থেকে চোর আছিলা এই কথাটা যদি কুসুম তুমি ছাড়া অন্য কেউ কইতো এতক্ষণে চাপার একটা দাঁত খুঁজে পাওয়া যেত না আজ তোমার ওইছে কি তুমি এই ধরনের কথা বলতেছো কে এই ধরনের আচরণ করতেছো কে ঘটে নাকি আমার কিছুই হয় নাই আমি আগের মতোই আছি তুমি আগের মতো নাই তুমি আমার এমন অপমান করতেছো তোমার ভাই করে তোমার দুলাভাই বাদ যায় নাই কি হয়েছে কি তোমাকে শামসু কি অপমান ঘটানো হয়ে গেছে নাকি হ্যাঁ ফ্রি স্টাইলে সবাই অপমান করতেছো তোমার দুলাভাইরে আমি কই দিতেছি ফের যদি আমার কোনো অপমানজনক কথা কয় আরে কিন্তু মারবো কিন্তু আমি আচ্ছা দেখো মাইরা আমরা তিন বোন যথেষ্ট তোমারে মাইরা তক্তা বানিয়েলাম কার সাথে এতদিন আমি সংসার করলাম হ্যাঁ এ তো দেখতেছি মস্ত বড় গুন্ডি হ্যাঁ আমার মায়ের হুমকি দেয় হাই সংসার করলাম মানে কবে তোমার লগে সংসার করছি এরকম উল্টা পাল্টা কথা কইলে এই কুসুম কাউরে ছাইড়া দেয় না এককালে বসায় দিমু কোপ লাঠিন না দাওয়ে আইসো আমার বাড়িতে আমাদের বিরুদ্ধে লাগতে ও মেম্বারের বনে পাংখা কথা গেছে কা হ্যাঁ উল্টা পাল্টা এই ছেড়ি তোমার চিনেস আমার তো চিনাস আমার রেকর্ড কিন্তু খুব খারাপ দিনে দুপুরে কিন্তু মানুষ সাইজ করে লাই আমি বুঝছস মানুষ মারা তো দূরে থাক কোনদিন একটা মাছি মারছস তোরে আমার সেনা হয়ে গেছে আর সি নাইস না তোর কোনো বুক পিক নাই তুই হলি একটা আস্ত বেইমান শামসু যে কত বড় ভালো এটা প্রমাণ তোরা পাবি আমি তো মানুষের কোনো ক্ষতি করি না কেউ কইতে পারবো কারো কোনো ক্ষতি করছি তবে তোরা যে বেইমানি করতেছস তখন লগে আমি ঠিকই ক্ষতি করব আমারে বেইমান কস তোর সাহস তো কম না এই সব কথা আমি রাজা ভাইরে সব ডিটেলে কম রাজা ভাইরে ডিটেলে কম মনে যেমন রাজা ভাই এখন জজ বেরিস্টার আমার যেমন একটা বিচার করে ফাঁসি দিয়ে দিব যা ছেড়ে যা যাও যা তুই যা ভাগ তুই তুই যা তুই এদিকে যেতে ছিলি তুই ভাগ দুটো আমি তো দাঁড়াই ছিলাম তো তোর মার শয়তান আমারে গালাগালি করে আমারে বকাবকি করে কত বড় সাহস
এইখানে দাঁড়ায় আছো কিসের জন্য? তোমার বস কই? বস রেডি হইতেছে ম্যাডাম। উনি এখন বাইরে আসবে, আমি অপেক্ষা করতেছি ওনার নিরাপত্তা দিয়া পরিষদে নিয়ে যাবো। এই তোমার বসকে নিরাপত্তা দিয়া পরিষদে নিতে হয় কিসের জন্য? হ্যাঁ ধরায় নাকি? কে ভয় দেখায় তবে? আপনি বাপের সাথে মস্কারি করেন, বসের তো শত্রুর অভাব নাই। কিছু শত্রু স্বাভাবিকভাবেই আছে আর কিছু শত্রু বস চাষ করে, মানে নিজে নিজে তৈরি করে। তোর এই কথাটা আমার ভাল লাগছে। আমার আব্বাই নিজে নিজে শত্রুর চাষ করে। আচ্ছা চাষ করা শত্রুর মধ্যে প্রধান শত্রুকে কত? রাজা ভাই তার সাথে সম্পর্ক ভালো ছিল, জনদরদীর নেতা, সবাই তার খুব পছন্দ করে। বস যে কি লিগে তার সাথে সম্পর্কটা নষ্ট করলো। রাজা ভালো মানুষ, এই কথা তোর সঙ্গে আমি একমত হতে পারলাম না। একটা খারাপ মানুষ, এক নম্বরের খারাপ মানুষ। কিরে মা, কারে তুই খারাপ মানুষ কইতেছিস? কেডা আর কেডা, তোমার নিরাপত্তা কর্মী হাবলু, সেও রাজার গুণগান করে, তাই তারে বুঝাইতেছিলাম যে রাজা এক নম্বরের খারাপ মানুষ। বুঝছি, আমার খাস আর আমার পরস, তারপর আমার শত্রুর গুণগান গাছ। হ্যাঁ আরে পয়সা দিয়ে আমি একটা বেইমান বডিগার্ড রাখছি। এই তুই আমার চোখের সামনে দূরে যা, দূরে যা, বেইমান বডিগার্ডের আমার কোনো দরকার নাই, তোর চাকরি নয়। স্যার আপা, মানে স্যার ওই রাজা ভালো মানুষ এই কথা আপনার কাছে প্রকাশ করা ঠিক হয় নাই। আপা আমার চাকরি গেলে আমার কি হবো স্যার? মানে আমার চাকরির দিন জাগে তো তোর না খেয়ে থাকতে হইব। তোর পেয়ারের মেম্বার রাজা ধরে চাকরি দিব, যা তুই আমার চোখের সামনে দেখে যা। শোনো আব্বা, হাবলু আসলে ভাবছিল রাজার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আমাদের সম্পর্ক যে দা কুমড়া এটা আসলে সে বুঝতে পারে নাই। থাক এইবারের মতো তুমি তারে মাফ করে দাও। হাবলু এটা শুই না রাখো, রাজা শুধু আব্বার শত্রু না, আমারও অনেক বড় শত্রু। বুঝছি মানে হারে হারে বুঝছি, তবে এখন থেকে ওর যদি রাস্তায় পাই ওর মনে কেন একেবারে আমাকে পিটাই দিবে একবারে। ঠিক আছে, কিন্তু ওই জানে মাইরা ভালো যাবো না, বুঝছস? হাত পা ভেঙে দিতে পারোস না আব্বা, তুমি ওরে আমার কাছে ধরে নিয়ে আসবা, আমি ওর চুলগুলো একেবারে ধরে কাটা দিব। আব্বা শুনলাম মেম্বার বাড়িতে নাকি একেবারে তুল কালাম শুরু হয়ে গেছে, কে বা কারা দিনের সালের মধ্যে বলে ঢিল ছুটছে? এই কথা তো এলাকার আলোচিত বিষয়, মানে সবাই কয় সারের নির্দেশে নাকি কামটা হইছে। আমি কথাটার একটু সাফাই গেছি। এই এই কোন শালা গেছে তার, তুই আমার সামনে ধরে নিয়ে আয়, এই খবর তুই পাইছিস কই? আমিও তো একই কথাই শুনলাম, বুলেটও একই কথাই কইলো, আমি তো ধমক দিয়ে খাতায়া দিলাম। আপু আপনার বান্ধবীর কাছে একটা ফোন করে জিজ্ঞেস করা উচিত ছিল। এই ভোলাই, এই জ্ঞান দিবি না, জ্ঞান দিবি না তুই, একটু আগে কিন্তু তোর আমি মাফ করছি, আবার তুই এখন জ্ঞান দেওয়া শুরু করছিস। না আমার চোখের সামনে থেকে যা যা। জনাব আমি সামনে খাইতেছি। ফাউল গুণগান। আব্বা এলাকার সবাই যদি তোমার বিপক্ষে চলে যায় তাহলে তো কুদি নষ্ট হয়ে যাবে। এটা তো তুই ঠিক কথা কইছিস রে মা, এলাকার সব লোক যদি আমার বিপক্ষে, না 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 না, আমার সাবধানে চলতে হইব, কাউরে আর বিপক্ষে দেওয়া যাব না, সাবধানে চলতে।